Assalamualaikum everyone, welcome back to our channel Bengal Couple in Canada. আজকে আমরা যাচ্ছি হচ্ছে রোজার বাজার করতে, আর একদিন পরে আমাদের এখানে রোজা শুরু, পরশুদিন রাতে আমরা খাবো, 13 তারিখ থেকে রোজা। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নো ফ্রিলসে যাবো, আর এখানে একটা মিডল ইস্টার্ন দোকান আছে সামির নামে, ওখানে হালাল চিকেন টিকেন আরো অনেক কিছু পাওয়া যায় দেশি জিনিস, আমরা ওখানে যাচ্ছি। আমাদের লিস্ট করা হয়েছে, আমি লাইফে ফার্স্ট লাইক বিয়ের পরে আমি মামুনিদের সাথে ছিলাম, কিন্তু এইবার ফার্স্ট আমি লিস্ট করলাম, আমরা দুজনে মিলে রোজা করব ফার্স্ট টাইম। তো দেখা যাক আল্লাহর রহমতে, আল্লাহ দিন আল্লাহ কিভাবে নেয়, চেষ্টা করব ইফতারি বানানোর। তো লিস্ট নিলাম, আজকে আমরা গ্রোসারি করি, আমরা কিনে নিয়ে আসি আমাদের রোজার জিনিস, তো দেখা যাক কি কি আছে। আজকে সকাল থেকে ওয়েদারটা, কালকে ওয়েদারটা অনেক ভালো ছিল, আমরা একটু পিকনিকে গিয়েছিলাম, আজকে ওয়েদারটা সকাল থেকে বৃষ্টি টিপটিপ। এইখানে কানাডার বৃষ্টি, আমি আসার পরে লাইক আমি এরকম বৃষ্টি দেখতেছি, বাংলাদেশে যেমন একদম ঝুমস করে বৃষ্টি পড়ে ওইটা আমি এখনো দেখিনি। ওয়েদারটা আজকে ঠান্ডাও না গরম না, এই জন্য আজকে আমরা একটু সামার ড্রেস পরতে পারলাম, বেশি ঠান্ডা না। এই দেখেন টিপটিপ বৃষ্টি, খুবই হ্যাঁ খোলা আছে রাতে মানুষ আসছে, আমরা আরেকদিন আসছিলাম তাতে অনেক লাইন হয়। দেখলে মনে হয় যে আচ্ছা আমার এটা দরকার ছিল, নতুন রাধু নিজে আমি তাই। এখানে দেখেন
আমরা নো ফ্রিজ থেকে আমাদের কেনাকাটা করার পরে আমরা সামিরে চলে যাই। সামির একটি মিডল ইস্টার্ন দোকান নো ফ্রিজে একদম পাশেই ছিল। আমরা সামির সবসময় যাই কারণ ওইখানে আপনি হালাল মাংস পাওয়া যায়, মুরগির মাংস, ল্যাম, গরুর মাংস, গোট মিট। তো আপনাকে ওখানে ফার্স্ট একটি টোকেন নিতে হবে। টোকেন অনুযায়ী যখন আপনি স্ক্রিনে আপনি নাম্বারটি আসবে তখনই আপনি অর্ডার দিবেন। আর এখানে একটা ভালো কি আপনি ওদেরকে যেভাবেই বলবেন, যদি আপনি চিকেন ছোট ছোট পিস করে নিতে চান বা ড্রামস্টিক নিতে চান আলাদা করে বা খাসির মাংস বা গরু মাংস কেটে দিতে বলেন, ওরা অনেক সুন্দর করে কেটে দেয়। আর আমার কাছে মনে হয় ওদের মাংসটাও অনেক ভালো হয় নর্মালি নো ফ্রিলস বা ওয়ালমার্ট বা শপার থেকে। আমার কাছে মনে হয় ওদের মাংসটা খুবই টেস্ট অনেক ভালো হয়। আমাদের অবস্থা খুবই খারাপ, আমরা সামির থেকেও কেনাকাটা শেষ, কিন্তু আমি বেগুন পাইনি কারণ বেগুন এখানে এত ভালো ছিল না। বেগুন আর লেবু এই দুইটা জিনিস আমাদের লাগবে, তো ওইটার জন্য আমরা আরেকটা সুপার শপ আছে ওইখান থেকে আমরা নিয়ে বাসায় চলে যাব। বাসার কাছে, ওটা একদমই বাসার কাছে ফর্টুনোস। আর তারপর আপনাদের বাসা যে আমি দেখাবো যে আমি কী কী কিনেছি। আমি রোজার জন্য আগে থেকেই অল্প একটু বাজার করে রেখেছিলাম, আজকে আর কি বেশি করা হলো। তো আমি আপনাদেরকে সব কী কী কিনলাম আমি আপনাদেরকে দেখাবো। নে আমরা চলে আসলাম। আল্লাহ, এখনো বৃষ্টি পড়তেছে, আজকে সারাদিনই বৃষ্টি পড়বে না রাফি? আমরা এখন ওয়েদারটা এমনই থাকবে কিছুদিন। খিচুড়ি রান্না করি না এই ওয়েদারে, খিচুড়ি, ডিম ভাজা, মুরগি মাংস আমার হাতে দাও দুইটা, ধরতে পারবো না রান্নার পরে। আমি তো আজকে আমাদের ক্যানাডাতে রমজানের ফার্স্ট ডে, ফার্স্ট রমজান। তো আমরা ভাবলাম যে আজকে আমরা সবার সাথে ইফতারি করি। আমাদের বাসায় অনেকে থাকে যারা কেনেডিয়ান, ওরা শুনছে রমজান সম্পর্কে বাট কখনও এরকম ফার্স্ট হ্যান্ড দেখে নাই যে আমরা কী কী খাওয়া দাওয়া করি রমজানের সময় বা কীভাবে ফাস্টিংটা করে থাকি। তো বাসায় আমি, উজমা এবং মেহেদি আছি, আমরা তিনজনই রোজা। আর উজমা অনেক কিছু, মানে ও তো ভালো রান্না করতে পারে, তো ও গত এক দুদিন থেকে প্রিপারেশন নিচ্ছিল আমাদের এই ইফতারের জন্য। তো এখন ওর প্রিপারেশন এখনও চলছে আর 3 ঘন্টা বাকি আছে। এখানে রোজাটা একটু লং, আপনার 15 ঘন্টার মতো রোজা হচ্ছে এই বছর, একটু টাফ বাট খারাপ লাগে না যেহেতু ক্যানাডার ওয়েদারটা অনেক ঠান্ডা, রোজা রাখতে অত কষ্ট হয় না। তো আমরা চলুন দেখি উজমা আজকে কী কী রান্না করতেছে সবার জন্য। আমাদের এই যে উজমা 2-3 দিন থেকে কষ্ট করতেছে, তো কি কি এখানে রেডি করছে এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে স্যালমন ফিশের একটা চপ, পিকা কাবাবের মতন একটা। এখানে ও রেডি করতেছে পেঁয়াজুর জন্য, এটা হবে বেগুনি। আর এখানে রয়েছে আলুর চপ, আর ছোলা বড় অলরেডি অর্ধেকটা মানে পানিতে ভিজে রেখেছিল। আর কি কি আছে আমাদের, আর ও সমুচা বানিয়েছে বাছার মধ্যেই, চিকেন সমুচা। ওর ফার্স্ট টাইম বানানো হচ্ছে, ফার্স্ট রমজান এই বছরের ফার্স্ট টাইম ওর প্র্যাকটিস। আর সবাই মিলে আজকে আমরা খাবো, 8টার দিকে আমাদের এখানে ইফতারের সময়। আই হোপ সবার ভালো লাগবে যা যা আমরা বানাচ্ছি ওদের জন্য। হ্যাঁ, আর এছাড়া আর কি কি থাকছে এরপরে, মুড়ি কিনছি আমরা, মুড়ি আছে, ফ্রুটস আছে কিছু, আর আছে হচ্ছে জুস কি বানাবো আমরা, আমি ট্যাংয়ের শরবত বানাবো, রুয়াবজা বানাবো এখন আমি, আর একটা পাকোড়াম বানাতে পারি, আগে আমি দেখি, এখন আমি শিওর না বানাই, আমি যতটুকু কুলাতে পারি বানাবো। আমার মনে হয় ভাজা পড়ে আজকে অনেক হয়ে গেছে, আমি ওইভাবেই দেখি, আজকে একদিনে সব আইটেম করা উচিত না। আমরা এগুলো করি, এর সাথে ফ্রুটস ওগুলো রাখি কজ একটু হেলদি মিক্স করা উচিত সারাদিন রোজা রাখার পরে। আচ্ছা দেখি, তো এগুলা করি তাহলে আমরা আস্তে আস্তে। ওকে,
সবসময় বাংলাদেশের রোজার এই টাইমটা ইফতারি বানানো খুবই একটা আমেজ থাকে বাসায়। আসলে আজকে সবাইকে অনেক মিস করতেছে ফ্যামিলি। একটু আগে রুদবা মামুন সাথে একটু কথা বললাম, মাম্মুর সাথে একটু কথা বললাম আজকে সকালে। খারাপ লাগতেছে কারণ বিয়ের পরে, বিয়ের সময় সবাই ছিল, বিয়ের আগে আব্বু আম্মু সবার সাথে করতাম, বিয়ের পরে মামুনি রাফি সবার সাথে পাপা ছিল, এখন একদম একা এখানে রাফি আছে। তারপরও আমি কখনো এরকম ফ্যামিলি থেকে, মানে ফ্যামিলি বলতে এরকম দূরে থাকি নেই, খুবই খারাপ লাগতেছে। তাই ভাবছি আজকে আমি সবই বানাবো সবার জন্য, হয়তো বড় অন্য দেশি বা যাই হোক অন্য রিলিজিয়াস, কিন্তু সবার সাথে একসাথে খাবো। আমি ফার্স্ট থেকেই সবাইকে বলে রাখছি যে আমি চেষ্টা করব ভালো করে বানানোর। তুমি অন্য কাজ করো না, সমস্যা নাই রাফি, আমি করতেছি। আমি করবটা কি? রাফি চলে আসছে আমাকে হেল্প করতে নামাজ পড়ে। প্রমিতিও টরন্টোতে থাকে, ওরও এক্সাম চলতেছে, ও আসতে পারতেছে না লকডাউন। ইনশাল্লাহ আমরা মেতে একসাথে ইফতারি করব না রাফি? চপ ভাজা অলমোস্ট শেষ। কয়টা হলো ওখানে? চার আটটা আই থিঙ্ক। পাকোড়া বানাইছো, শশা, ওয়াটারমেলন, খেজুর আছে, পেঁয়াজু, এগুলো কি? চপ। এটা হচ্ছে চপ। অনেকগুলো আইটেম বানাইছে উজমা একাই। আর এখানে ফিশ চপ আছে একটা করে। আর হচ্ছে রুবাবজা দিয়ে লেবু শরবত, সব উজমা একা বানাইছে। আর হচ্ছে এখানে আমরা প্লেটিং করতেছি সবার জন্য বাসায়। মনোজ ভাই হেল্প করছে আমাদেরকে বোট বানাইতে, তো হোপফুলি সবার ভালো লাগবে খাবারটা, দেখা যাক কি হয়। আমাদের কাছে 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে ইফতার শুরু হবে, তো যাক। এক্সট্রা নেই ন্যাডলি মিলে সবকো মিল করে মার মার নিয়ে সাত দিন গেল। মনোজ ভাই আপকো কেসে লাগ রহা হ্যায়? বহুত আচ্ছা লাগ রহা হ্যায়, ফিল হোম। মেহেদি তোমার কেমন লাগতেছে? আমি আর পারতেছি না, ঘন্টা হয়ে যাচ্ছে। খুব ভালো ভালো, কারণ আমাকে অনেক হেল্প করছে। রাফি তোমার কেমন লাগতেছে? 45 seconds. আশা করি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন। আর আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। আল্লাহ যাতে সবার রোজা কবুল করে এবং আমাদের এই মহামারীর থেকে রক্ষা করে থাকে। আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।